نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افرايتم ما تحرثون اانتم تزرعونه ام نحن الزارعون افرايتم ما تحرثون اانتم تزرعونه ام نحن الزارعون عن معاذ بن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل طعاما فقال الحمد لله الذي فقال الحمد لله الذي اطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوه غفر له ما تقدم من ذنبي او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم বিল ইয়াতি লেখা কিম শস্ত ফিরুল লাহ আলি ওয়ালাইকুম ওলিসা ইরিল মুসতিমিন ফস্তহ ফিরুহু ইন্নাহু হুয়ালা কফুর রহিম সম্মানিত দর্শক সত্তা আমরা আপনাদেরকে মসতুনদার পোগ্রামে স্বাগত জানাই আমরা প্রথমে রব্বুল্লাহ আলামিন ও শুক্রিয়া করছি যে রব্বুল্লাহ আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তফিক দান করেছেন আপনারা যারা দূর থেকে কাছ থেকে আমাদের সাথে আছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুলি আলমিন যেন আমাদের বলাকে শোনাকে যেন কবুল করেন আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ খানা খাওয়া এবং পানি পান করা খানা খাওয়ার যে সুনাগুলো আছে পানি পান করা যে সুন্নাগুলো আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাপাক তৌফিক দান করেন এর আগে যেহেতু এটা দোয়ার প্রোগ্রাম সেই হিসাবে স্পেসিফিক কিছু দোয়া নিয়ে আলোচনা করবো যে খানা খাওয়ার আগে কিছু দোয়া আছে খানা সামনে আসলে খানা যে সময় সামনে আসে এই সময় এক দোয়া আছে খানা শুরু করার আগে কিছু দোয়া আছে খানার শেষে কিছু দোয়া আছে এই দোয়াগুলা হয়তো আপনি জানেন কিন্তু আমি যে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করবো হয়তো আপনি একটা জানেন হয়তো আপনি দুইটা জানেন হয়তো আপনি তিনটা জানেন যদি আপনি সবটি জানেন আলহামদুলিল্লাহ যদি আপনি জানেন না যেটা আজকে নতুন শুনবেন এটা আপনি কি করবেন এটার উপরে আমল শুরু করে দিবেন এটা আপনি মেমোরাইজ করবেন মেমোরাইজ করে এটা আপনার আমল করা শুরু করে দেবেন তাইলে আজকে যে আমাদের যে কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করব প্রথমে আপনাদেরকে আমি দোয়াগুলো দেখাবো এরপরে এরপরে ইনশাআল্লাহ এটা নিয়ে কিছু আলোচনা করব হাদিসের হাদিসকে এগুলা যে হাদিসের মধ্যে এসেছে এই হাদিসগুলো নিয়ে আলোচনা করবো এরপরে যে আমাদের খানা খাওয়ার যে যে আছে খানা খাওয়ার যে সুন্নাগুলো আছে পানি পান করার যে সুন্নাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা এই আজকের যে কয়েকটি দোয়া প্রথম দোয়া হলো আজকে যে খানা সামনে এলে যে দোয়া পড়তে হয়। খানা সামনে এলে যে দোয়া পড়তে হয়। আপনারা সবাই স্কর মধ্যে দেখতে পাচ্ছেন। যে খানা সামনে এলে যে দয়া পড়তে হয়। সেই দুয়াটি হলো ল হামদু ইল্লা ললাদি আ হামদুল ল্লা হিল্লাদি রাজাকান মিনহাই রেহাউলিম মিনি লা ক হিল্লাদি। সেই দোয়াটি হলো আমরা কোন সময় পড়ব খানা সামনে এলে পড়ব। খানা সামনে এলে পরবো তাহলে এই দোয়াটা হয়তো অনেকেই জানেন না খানা সামনে এলে এই দোয়াটি যে পড়া এই দোয়াটা আপনারা হয়তো শিখে নিবেন ইনশাআল্লাহ খানা সামনে এলে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহ হামদুল্লা হিল্লাদি রাজাকানিহি মিনগায় রেহা ওলিম সমস্ত প্রশংসা মহান আল্লাহর সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে আমার শক্তি সামর্থ্য চারা রিজিক দান করেছেন আমার কোনো কৌওয়াত আমার কোনো এরকম কোনো শক্তি নাই বা সামর্থ্য নাই যে এই যে রিজিকটা আমার সামনে এসেছে সেই রিজিকটা আল্লাহ তালাই দান করেছেন সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে আমার শক্তি সামর্থ্য ছাড়া রিজিক দান করেছেন এটা হলো আজকের প্রথম দোয়া যদিও আপনারা খানার সামনে এলে আরেকটা দোয়া আছে সেটাও চাইলে আপনারা পড়তে পারবেন যে যে খানার সামনে এলে আরেকটা দোয়া এরকম আছে আল্লাহ ফিমা রাজা ওয়াকিনা আজাবান্নার আল্লাহ বা রিকলানা ফিমা না ওয়াকিনা আদা নার এটাও আপনি চাইলে পড়তে পারেন খানা সামনে এলে তাইলে এটা আপনার আজকের গেল প্রথম প্রথম যে দোয়াটা এটা আপনারা আশা করি আপনারা মেমোরাইজ করবেন আজকের দ্বিতীয় দোয়া আজকের দ্বিতীয় দোয়া সেটা হলো খানা শুরু করার আগে যে দোয়া খানা শুরু করার আগে আপনার দোয়া হইলো আপনার সবাই জানে বিসমিল্লা মিনিমাম যদি আপনি বিসমিল্লা বলেন অনেক হাদিসের মধ্যে আসছে যে বিসমিল্লার কথা আসছে যে তোমরা যে সময় খানা খাও তখন তোমরা বিসমিল্লা বলে খানা খাও ইয়াকুল বিসমিল্লা এরকম আসছে তাইলে বিসমিল্লা বলা এটা শুননা আর বিসমিল্লা আলা বরা কাতিল্লা অথবা বিসমিল্লাহ ওয়া বারা কাতিল্লা বাদ দিয়েও পড়তে পারবেন বিসমিল্লাহি ওয়া কাতিল্লা এটাও বলতে পারেন বিস্মিল্লা হি ওয়া বড় খেতিল্লা বিস্মিল্লা হি ও আ খ্যাতিল্লা এটা হল খানা শুরু করার আগে কিন্তু মেইন পাঠ হইলো বিস্মিল্লা এটা যদি আপনি বলেন শুন না হয়ে যাবে বিস্মিল্লা এটা মিস করবেন না কেউ বিস্মিল্লা এটা বলে শুরু করবেন ইনশাল্লাহ খানা শুরু করার আগে আপনি বিশমিল্লা বলবেন পানি পান করার আগে বিশমিল্লা বলবেন অনেক যেত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ শুরু করার আগে আপনি বিসমিল্লা বলবেন এটা এক হাদিসের মধ্যে আছে আমি পরে পরবর্তীতে বলবো যে কাজ বিসমিল্লা ছাড়া করা হয় গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লা ছাড়া করা হয় এটা অসম্পূর্ণ থাকে তাইলে আপনি গাড়িতে ওঠার সময় বিসমিল্লা ঘরে ঢুকার সময় বিসমিল্লা মসজিদে ঢুকার সময় বিসমিল্লা মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লা আর খানা শুরু করার আগেও বিসমিল্লা পানি পান করার আগেও বিসমিল্লা তাইলে আপনি বিসমিল্লা বলবেন ইনশাল্লাহ আর যদি আপনি চান তাহলে এটা বলতে পারেন বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ আপনি এটা বলতে পারেন ইনশাআল্লাহ এটার অর্থ হইল যে আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি আমি আল্লাহর নামে খানা শুরু করেছি এবং আল্লাহর বরকতের আমি তালেব আমি তলব করছি আমি আমি আল্লাহ তালার কাছে বরকত চাচ্ছি আমি আল্লাহর নামে খানা শুরু করছি এবং আল্লাহর বরকত আমি এই খানার মধ্যে আমি আল্লাহর কাছে চাচ্ছি এটা হলো আজকের দ্বিতীয় দোয়া আজকের তৃতীয় দোয়া এটা আমি অলরেডি বলে দিয়েছি দোয়া বিফোর ড্রিংকিং পানি পান করার আগে বিসমিল্লা পানি পান করার আগে বিসমিল্লা এটা আমরা এই পানি পান করার আগের যে একটা হইলো পানি পান করার আগে বিসমিল্লা বলা যদিও অনেক শূন্য আছে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। পানি পান করার অনেক শূন্য আছে ডান হাত দিয়ে পানি পান করা এরপরে বসে পান করা এরপরে আপনার এরকম বিসমিল্লা বলে পান করা এরপরে তিন শ্বাসে পান করা এরপরে আপনার কি আছে এই আপনার দেখে পান করা পানির ভিতরে কি আছে আছে পান করা করা শেষে আল্লাহ প্রশংসা এটা হলো কি তালার আজকের তিন নম্বর দোয়া আজকের যে চার নম্বর দোয়া সেই দোয়াটি হলো যে খানা শুরুতে যদি আপনি বিসমিল্লা বলে যান খানা শুরুতে যদি আপনি বিসমিল্লা বলে যান তাইলে আপনি বলবেন বিসমিল্লা হু আহ সমিল্লা হিয়া উহু আ খানা শুরুতে যদি আপনি বিসমিল্লা বলে যান আপনি যদি খানার প্রায় শেষের দিকে আসছেন একটা লোকমা বাকি আছে তবুও আপনি এই দোয়াটি পড়বেন তবুও আপনি দুয়াটি দোয়াটি পড়বেন একবার শেষের দিকে চলে আসছেন তাইলেও পড়বেন এর মানে হইলো কি আপনি খানা শুরু শুরুতে আপনি ভুলে গেছেন বিসমিল্লা তখন এক লোকমা খাইছেন দুই লোক খাইছেন হঠাৎ করে মনে আসছে অথবা মিডেলে যাওয়ার পরে মধ্যখানে যাওয়ার পরে আপনার মনে হয়েছে যে আমি তো বিসমিল্লা বলে নাই আপনি বিসমিল্লা পরে বলবেন একবারে শেষের দিকেও যদি হয় একটা লোকমা বাকি আছে তবুও আপনি বলবেন বিসমিল্লাহি আউ্লাহু আখিরা আমি আল্লাহর নামে খানা শুরু করছি আল্লাহর নাম প্রথমে এবং শেষে অর্থাৎ আল্লাহর নাম আমার খাওয়ার শুরুতে এবং শেষে আমার আল্লাহর নাম আমার খাওয়ার প্রথমে এবং শেষে এই আল্লাহর নাম নিয়ে আমি কি করছি আমি খানা শুরু করছি খানা শুরু করলাম আজকের সর্বশেষ দোয়া হলো যে খাওয়ার শেষের দোয়া খাওয়ার শেষের দোয়া খাওয়া দাওয়ার যে সময় আপনি খাওয়া দাওয়া করবেন আপনি খাওয়ার পরের দোয়া দোয়া আফটার ইটিং খাওয়ার শেষের দোয়া হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ হামদুল্লাহ হিল্লরি অ তো আমা না মুসলিমিন আপনি মুসলিমিন হাদিসের মধ্যে আসছে মুসলিমিন আর মিনাল মুসলিমিন এটা যদি অনেক অনেক বুকের মধ্যে পাওয়া যায় আপনি চাইলে পড়তে পারবেন কিন্তু মুসলিমিন পড়াটাই ভালো হবে ওয়াজা আল আনা মুসলিম যেরকম হাদিসের মধ্যে যেরকম আসছে এটা হলো এরকম হামদুলিল্লাহ হিল্লরি অ তো না অজালন মুসলিমিন আলহামদুল ইল্লা হিল্লী ও তমন অশকন মুসলিমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন যিনি আমাদেরকে আমাদেরকে পান করালেন এবং মুসলমান বানালেন আল্লাহ কত সুন্দর দোয়া সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন পান করালেন এবং মুসলমান বানালেন এই যে পাঁচটি দুয়া আমরা বললাম এই পাঁচটি দোয়া আপনি আহ হয়তো অনেক দোয়াগুলো আপনি পারেন যেগুলো আপনি পারেন আলহামদুলিল্লাহ যেগুলো আপনি পারেন না এগুলো আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ আমরা যদি কিছু হাদিস থেকে আলোচনা করি একটা হাদিসের মধ্যে আসছে আন আমি আবহাওয়াল রসুল্লাহ ইসলাম وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك يا إيه حديث رواه الطهيلو عمر بن أبي سلمة بولتن على الرسول كاسي سلام إيشم شوتو على صلى الله عليه وسلم يا غلام hey سم الله تومي الله الله খানা খাও সামিল্লাহ আল্লাহ নাম নাও প্রথমে বলো বিসমিল্লা এরপরে ওকুল বিয়ামিন ডান হাত দিয়ে খানা খাও সব সময় ডাইন হাত দিয়ে ডাইন হাত দিয়ে খানা খাও ডান হাত দিয়ে খানা খাও এরপরে বলছেন কি যে ওয়াকুল ইয়ালিক তোমার সামনে যেটা আছে যদি একসাথে আমরা বসে খাও একসাথে যদি বসে খাওয়া হয় একসাথে বসে খাওয়াটা শুন না কয়েকজন মিলে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই একসাথে মিলে যদি খাওয়া যায় এটা শুন না এটা আমাদের বরকত বেশি হয় আজকে যে বরকত না হয় না আমাদের এটার একটি কারণ হইল যে আমরা একসাথে খাই না আমরা একসাথে খাই না স্বাদিতে গেলে মনে হয় একসাথে বসতে হবে এক টেবিলে বসতে হবে এই সময় অনেকে যদি বলা হয় যে আমরা একটু সেপারেট থাকব এই সময় বলেন না আমরা এক জায়গায় খাবো কিন্তু আমরা ঘরে কয়জনে একসাথে খাই ঘরে এক পেলেইটে বসে কয়জনে খাই এটা তো শূন্য ছিল সেই শূন্য আমরা আদায় করি না সেই শূন্য আমরা আদায় করি না হ্যাঁ এই জন্য আমরা বলছি যে আমরা এটা ট্রাই করব। যে এই যে আপনার একসাথে যদি বসে খায় তখন সামনের অংশ থেকে আমরা খাব আমার সামনে যেটা আছে এটা থেকে খাবো আর আরেকটা একটা হাদিস আসছে আবু থেকে হাদিস হাদিসের মধ্যে আসছে কায় না ইয়েশরা বাবু ফি কায় না ইয়েশ রবু ফিসেলা এন ফার্স্ট রসুলতাল্লাহ আবার তিনবারে তিন শ্বাসে পানি পান করতেন কায় না ফি তিন শ্বাসে পানি পান করতেন এরপরে যে সময়ে এবং ইসাম মিল্লাহ আল্লাহর নাম নিতেন প্রথমে প্রথমে খানা শুরুতে আল্লাহর নাম নিতেন ইসাম মিল্লা ফাইদা আখারাহু হামিদ আল্লাহ শেষের দিকে আল্লাহর তারিফ করতেন এরকম হাদিস আসছে আরেকটা হাদিস আসছে হাদিস আয়সা আল্লাহ থেকে আন্না নবী সাল্লাম কাল ইদা আকাল আহাদুকুম তো আহমান

আত্ত আমানি হা যা ওরা জাকানি হি মিনগাই রেখা ওলি মিনিওয়ালা কৌয়া গুফির আলাউ মা তাকদম মিম দাম্বি এই দুয়াটি পড়লে তার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে এটা কার থেকে হাদিশ আসছে মুহাদিম নানান দেখে এবং রসুল উল্লাহ বলছেন যদি কোন মানুষের খানা খাবার পরে এই দুয়াটি পড়ে এই দুয়াটি হল কি আল্লা হামদুল্লাহ হিল্লা দি আমানি হা যা আল্লা হামদুল্লাহিল্লা দি أطعمني هذا وَرَزَقَنِيهِ من غير حول مني ولا قوة. جديك وي دواتي تايلة؟ الله رب العالمين تعرف شمستو كما افكر الدين. أنا أريت حديثا سي عن أبي سعيد رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أكل أو شرب قال جشموي

এই যে আপনার আমরা যে বললাম এই এইগুলা আমরা যদি আমল করি হ্যাঁ তাইলেই আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম শুধু মসজিদে গেলে ইসলাম এরকম না এরকম না আমাদের এই সমস্ত জীবনের মধ্যে চাই এটা আমার পারিবারিক জীবন হোক চাই আমার ব্যক্তিগত জীবন হোক চাই আমার সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সব জীবনের মধ্যে ইসলাম একবারে টোয়েন্টি ফোর আওয়ার আপনার ঘুমানি থেকে নিয়ে আপনার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আপনি যদি নবীর সুন্নাহকে ফলো করেন প্রিয় নবীর সুন্নাকে যদি ফলো করেন তাইলে ডেফিনেটলি আপনি সাকসেস হবেন আপনার মধ্যে সফলতা আসবে আপনার জীবন এই জীবন আর সেই জীবন এই জীবন মানে দুনিয়া এবং সেই জীবন মানে পরকাল অবয় জীবনের মধ্যে আপনি সফল কাম হবেন সফলকাম কাম হবেন আমরা এই কথা বলছিলাম যে আজকে আপনাদের সামনে যে সুন্নাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সুন্নাগুলোর মধ্যে অনেক শূন্য আছে খানা খাওয়ার মধ্যে অনেক শূন্য আছে সেই সূনাগুলো যদি আমরা আলোচনা করি আমরা হয়তো অনেকেই আমরা খানা সুন্নার যে অনেক সূনাগুলো আমরা জীবনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনার এই সূনাগুলার মধ্যে যদি আপনার কিছুটা দেখা যায় অনেকটা আপনি করেন অনেকটা করেন না তাইলে আমাদের রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে সবাই যেন চেষ্টা করি যে খাওয়ার যে সূন্যগুলো আছে এগুলাকে যেন আমরা একটা সূনাও যাতে মিস না হয় যেমন খানা খাওয়ার মধ্যে অনেক শূন্য আছে এর মধ্যে একটা শূন্য হইল খানার শুরুতে আপনি দুনো হাত কবজি পর্যন্ত ধুইবেন দুনো হাত আপনি কবজি পর্যন্ত আপনি দৌত করা এটা হইলো একটা শূন্য আর আরেকটা শূন্য হইল দস্তরখা বিছানো এটা শূন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শূন্য দস্তরখা বিছানো দস্তরখা বিছানো এটা একটা এরপরে খানার শুরুতে বিসমিল্লা বলা এটা শূন্য খানার শুরুতে বিসমিল্লা বলা এটা শূন্য আর বিসমিল্লা যদি শুরুতে যদি আপনি বলে যান তাইলে বিসমিল্লাহি আখিরা এটা বলা শুননা। না বিসমিল্ল্যাহি আখিরা এটা বলা শুননা। আর ডান হাত দিয়ে খানা খাওয়া ডান হাত দিয়ে খানা খাওয়া এটা শূন্য এটা বখারি শরীফের মধ্যে আসছে ডান হাত দিয়ে খানা খাওয়া এরপরে তিন আঙ্গুলে খানা খাওয়া এটা উত্তম তিন আঙ্গুলে খানা খাওয়া এটা সূন্য যে প্রয়োজন হলে আপনি পাঁচ আঙ্গুল ব্যবহার করতে পারবেন যাই আছে কিন্তু তিন আঙ্গুলে তিন আঙ্গুলে খানা খাওয়া এটা শূন্য এরপরে যদি বলা হয় খানা যদি এক ধরনের হয় এবং প্লেটের মধ্যে যদি একাধিক ব্যক্তি খায় তাহলে নিজের সামনের দিক থেকে খাওয়া নিজের সামনের দিক থেকে খাওয়া এটা শুন এরপরে খানার মধ্যে যে প্লেট আছে এটাকে চেটে খাওয়া হ্যাঁ এটাকে আপনার একবারে পরিষ্কার করা এরপরে অর্থাৎ এগুলাকে এই বর্তন যেটা আছে এরপরে আঙ্গুল যেটা আছে আপনি এগুলাকে শেষের দিকে আপনি আঙ্গুলকে চেটে খাওয়া কেন না আপনি জানেন না কোন জায়গার মধ্যে বরকত আছে খানার কোন অংশের মধ্যে বরকত আছে এটা আপনি জানেন না হয়তো যে জায়গাটা এই আঙ্গুলের সাথে যে খানাটা আছে এটা আপনি যদি ওয়াশ করার যান হয়তো অনেক খানা আপনার আঙ্গুলের সাথে আছে এটা হয়তো চলে যাবে কিন্তু হয়তো এটার মধ্যে বরকত থাকতে পারে সো আল্লাহ আজকে অত মানুষ এ দুনিয়ার মধ্যে এত মানুষ টাকা সত্ত্বেও দেখা যায় কত মানুষ কত কত খানা যে ওয়েস্ট করে কত খানা যে অপ অপচয় করে আর আজকে দুনিয়ার কত মানুষ আজকে দেখা যায় সে খানা পাচ্ছে না সে ডাস্টবিন থেকে খানা নেয় ডাস্টবিন থেকে খানা নেয় কিন্তু আজকে এরপরেও আমরা এটা আমি জানি যে আমাদের আজকে খানার ক্রাইসিস আছে পানির পানির ক্রাইসিস আছে কিন্তু এরপরেও আমরা আজকে পানি ওয়েস্ট করি আমরা খানাকে অপচয় করি একটু মনের মধ্যে ধাক্কা লাগে না হায় রে হায় আমি কেন খানাটা হয়তো আমি মনে করি যে এগুলো আর কি হবে না এগুলা এগুলাই আমাদের ফলো করতে হবে যে অপচয় করা যাবে না কিছু হোক আর না হোক এটা বিষয় না আমি অপচয় করব না অপচয় করা নিষেধ আল্লাহ তালাও বলেছেন তোমরা অপচয় করো না ওলা ওলাফু ই মুশরি এই জন্য আমরা কি করবো না যে খানার মধ্যে প্লেটকে বর্তনকে ভালো করে আপনার কি করব আমরা এই চেটে খাবো আঙ্গুলকে চেটে খাবো খাদ্য দ্রব্যর মধ্যে যেগুলা যদি পরে যায় দশ মধ্যে পরে যায় গুস্তর টুকরা পরে গেছে আলুর টুকরা পরে গেছে এগুলা তুলে খাবো এগুলা তুলে খাবো এটা শুন এরপরে হেলান দিয়ে খাবো না হেলান দিয়ে খাবো না হেলান দিয়ে খাওয়া এটা অহংকারের খানা অহংকারের খাওয়া যে একজন মানুষ হেলান দিয়ে চারের মধ্যে বসে খাওয়া একজন মানুষ যদি মজবুর হয় উজর হয় এটা ডিফারেন্ট চারে বসে খাওয়া যাই আছে। কিন্তু হেলান না দিয়ে খাওয়া এটা শুননা হেলান না দিয়ে খাওয়া শুননা এরপরে আরেকটা হইল যে আপনি খানার মধ্যে কোন দোষ তালাশ করবেন না মা আবার নবী ইসলাম তো আল্লাহ রসুল ইসলাম খানার মধ্যে কোনো দোষ ধরেন নাই এটা অনেক বড় কথা আপনি হাজব্যান্ড আছেন আপনি কর্তা আছেন আপনি ছেলে আছেন আপনি আজকে আপনি হয়তো ঘরের মধ্যে আমাদের মা বোনরা অনেক সময় কষ্ট করে অনেক কষ্ট করে রান্না বান্না করেন যে হয়তো একটু বেশ কম হতে পারে কোনো দিন আপনি আপনি এইরকম করবেন না আপনি দুষ ধরবেন না আল্লাহ রসুলের একটা হাদিস আছে আল্লাহ রসুল কোনো দিন ধরেন নাই যদি এটাকে ভালো লাগতো তাহলে খাইতেন যদি এটা ভালো লাগতো না তাহলে খাইতেন না তাহলে তো আপনার কাছে চয়েস আছে আপনি তো এরকম না যে আপনি মরে যাবেন একদিনে একটু মজা না হলে যে মরে যাবেন এরকম তো না হ্যাঁ আর এই জন্য মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়া এটা হারাম মানুষকে এরকম কৌটুকতা বলা মানুষকে হেট করা মানুষকে গালাগালি করা এটা তো ইসলামী নিষেধ এই জন্য আপনার কি করা আমরা কোনো সময় আমরা দোষ ধরবো না খানার মধ্যে দোষ ধরবো না আর আরেকটা হইলো খানার শেষে আমরা দোয়া পরব আলহামদুলিল্লাহ দিতা কান মুসলিম আলহামদুলিল্লাহ আম ওয়াজিমিন আর আরেকটা হইল যে আমরা এই যে এই যে আমলগুলো আমরা বললাম সেই আমলগুলোর মধ্যে আরেকটা আমল হইল খানার পর অবয় হাতকে অবয় হাতকে দৌত করা খানার শেষেও আমরা কি করব। আমরা দু হাতকে দৌত করব এরপরে কুলি করব এরপরে দাঁতের মধ্যে যদি খিলাল করা এটাও আপনি আপনি করবেন যে দাঁতের মধ্যে খিলাল করা এরপরে এরকম এরকম কি আছে যে সুন্না যেগুলো আছে এগুলো আমরা আমল করার চেষ্টা করব। আর পানি পান করা পানি পান করার কিছু শূন্য আছে অলরেডি আমি কিছু বলে দিয়েছি পানি পান করার অনেক শূন্য আছে এর মধ্যে একটা হইল পানির পিয়ালা ডান হাতে ধরা গেলা আজকে ডান হাতে ধরা আজকে একটা ফ্যাশন হয়ে গেছে যে দেখা যায় বড় লোক হলে বা একজন বড় বড় লোক হলে সে অনেক পার্টির মধ্যে আপনি দেখবেন মনের মধ্যে ধাক্কা লাগে ধাক্কা লাগে আজকে মুসলমানের বাচ্চা আজকে দেখা যায় বাম হাত দিয়ে আসে আপনার চা খাইতেছে পানি পান করতেছে আহারে আজকে নবীর সুন্না জানে না এটা তো বড় স্কলার হতে হবে না এটা জানার জন্য তো বড় স্কলার হতে হবে না আল্লাহ রব্বুলা আলমিন ডান হাতকে বানাইছেন সমস্ত ভালো জিনিসের জন্য আপনি যে সময় পানি পান করবেন চা পান করবেন কফি পান ড্রিঙ্ক করবেন আপনি ডান হাত দিয়ে খান না হ্যাঁ তাই না আপনি এই যে পানি পান করার অনেক শূন্য আছে পানি পান করার শূন্য এর মধ্যে একটা শূন্য হলো প্রথম শূন্য হলো ডান হাত দিয়ে পানি পান করব ডান হাত দিয়ে আমরা পানি পান করব এরপরে বসে পান করব বসে পান করব আজকে আমাদের বাচ্চারা রাস্তায় হেঁটে হেঁটে খায় দুঃখ লাগে আমাদের মা বাবারা আমরা তাদেরকে বুঝাইতে পারলাম না যে না তোমার তুমি তো গরু ছাগলের এরকম আছে অনেক অ্যানিমাল আছে তারা রাস্তাঘাটে খায় তোমার তো প্রয়োজন নাই তোমার তো তালা মানুষ বানাইছে তোমার তোমাকে মানুষ হিসাবে সম্মান দিয়ে দেওয়া হয়েছে তুমি বসো তুমি চাইলে যে জায়গার থেকে নিচে এই জায়গার মধ্যে বসতে পারো চাইলে ঘরে এসে বসতে পারো চাইলে গাড়িতে বসে খাইতে পারো কিন্তু মানুষ মানুষ তো এরকম হবে না যে সে হাঁটতে থাকবে আর খাইতে থাকবে হারতে থাকবে আর খাইতে থাকবে এটা মানুষের কোনো এই সম্মান হতে পারে না এই জন্য বসে বসে পান করা এটা শূন্য বসে পান করা এটা শূন্য বিসমিল্লা বলে পান করা আরে বিসমিল্লা বলে পান করা এটাই মুসলমানের মুসলমান এবং নন মুসলিমের মধ্যে পার্থক্য মুসলমান তার শুরুতেই বিসমিল্লা বলবে আল্লাহর নামে সে পানি পান করবে আল্লাহর নামে পানি পান করা এটা শূন্য এবং পানি পান শেষ করার পরে পানি পান করার পর বলবে আলহামদুলিল্লাহ বলা এটাও শূন্য এরপরে যে গ্লাসগুলো হবে সেই গ্লাসটা আপনার সোনা এবং রূপার ব্যবহার করা নিষেধ আসছে এরপরে পানির মধ্যে পানির যে পাত্র এটার মধ্যে ফো দেওয়া নিষেধ আসছে পানির মধ্যে ফু দেওয়া এটা নিষেধ এরপরে তিন শ্বাসে পানি পান করা এটা শূন্য তিন শ্বাসে পানি পান করা শূন্য এরপরে এই আপনার কি যেটা আছে পাত্র যদি অনেক সময় বাঙ্গা হয় তাইলে এটার দিকে যে যে বাঙ্গা দিক দিয়ে আপনি পানি পান না করা এটাও নিষেধ আসছে আর পানিকে আপনি মেক্সিওর হওয়া এটা পরিষ্কার পানি অনেক সময় আছে বড় এই জগ থেকে আপনি পানি নিচ্ছেন বা কলসি থেকে পানি নিচ্ছেন এখন এই পানিটা পরিষ্কার কিনা কোনো পোকামাকড় ভিতরে ঢুকছে কিনা অর্থাৎ একটু আপনি কি হবেন শিওর হবেন যে এই পানিটা পরিষ্কার এরপরে আপনি পানি পান করবেন এরপরে পানি পান করার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন অথবা আপনি একটু লম্বা দোয়া আছে পানি পান করার পরে আলহামদুলিল্লাহী সাখান আলমেন ফোরাতিহি ওলাই মিল হান উজাজেন বিদুন এটা হলো একটু লম্বা দাওয়া আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহর জন্য যিনি আমাকে সুস্বাদু সুমিষ্ট সুস্বাদু সুমিষ্ট পানি পান করা সুস্বাদু সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুণাওয়ার কারণে পানিকে লবণাক্ত করেননি লবণাক্ত করেননি এরপরে পানির মধ্যে আপনার কি যেটা আসছে যে আপনি দুধ পানি পান দুধ পান করার আগে আপনি বলবেন লানা ফিহি ওয়াজিদ নামিন হো আল্লাহম্বার ইকলানাফিহি ওয়াজিদ নামিন হো আল্লাহ রবুলি আলমিন যেন আমাদেরকে এই যে আমি কয়েকটা কথা বললাম খানা খাবার যে সুন্নাগুলো আছে এগুলাকে যেন আমরা প্র্যাকটিস করি প্রত্যেকটা সুন্না যেন আমাদের খানার শুরুতে আমরা এগুলো আমল করি এবং পানি পান করার যে সূনাগুলো আছে এগুলো যেন আমরা আমল করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা একটা ছোটো বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও আপনাদের সামনে কিছু কথা বলবো আর আপনারা চাইলে আমাদের সাথে কোনো প্রশ্ন করতে পারেন মস্তুন্দোয়া প্রোগ্রাম হিসাবে দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক দর্শক শুধু আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মস্তুন্দার প্রোগ্রামে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের বলাকে শোনাকে যেন কবুল করেন আজকে আমি আপনাদের সামনে খানা খাওয়ার আগে এবং পরে যে দোয়াগুলো আছে এগুলা আলোচনা করেছি এবং এগুলার যে সুন্নাগুলো আছে খানা খাওয়ার এবং পানি পান করার যে সুনাগুলো আছে এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি বিশেষ করে আমাদের জীবনের মধ্যে যেন প্রত্যেক দিন আমরা খানা খাই আমরা প্রত্যেক দিন খানা খাই কেউ দুইবার কেউ তিনবার পানি পান করি সব সময় তো পানি পান করি কয়েক এই সব মিলে খানা খাওয়ার যে সুন্নাগুলো আছে পানি পান করার যে সুন্নাগুলো আছে যদি আমি এগুলাকে সুন্না মোতাবেক যদি আমি খানা খাই পানি পান করি তাহলে আমার এই খানি খাওয়াটা আমার খানা খাওয়াটা আমার পানি পান করাটাও কী হয়ে যাবে এবাদত হয়ে যাবে হ্যাঁ সোহান আল্লাহ আজকে দেখেন কি আছে একজন মুসলমান হিসাবে আপনি যে সময়ে আপনি এগুলার এই সূন্য মোতাবেক খানা খাবেন এই যে সময়টা গেছে আপনার

আসল কথা হলো শয়তান যাতে কাছে না আসে আপনি চাইলে এই টাইমে পিরিয়ডের টাইমেও আপনি আয়তুল কুরসি পড়তে পারবেন যদি মনে করেন শয়তান আপনার কাছে ঘন ঘন আসে প্রবলেম করে তাইলে আপনি আয়তুল কুরসি বেশি করে পড়বেন এমনিই তো আয়তুল কুরসি প্রত্যেক নামাজের পরে আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি একবার পড়বেন এরপরে এই ফজরের পরে আপনি আয়তুল কুরসি পড়বেন কি যেটা আপনি চাইলে তিনবার পড়তে পারেন চাইলে তিনবার পড়তে পারেন এরপরে মগরিবের পরেও আপনি চাইলে তিনবার পড়তে পারেন আর ঘুমানোর সময় আপনি তিনবার পড়তে পারেন এরপরে যে বলা হয় হাদিসের মধ্যে আসছে যা যারা আয়াতুল কুরসি পড়ে তাদের কাছে শয়তান আসে না তাদের কাছে শয়তান আসে না এই জন্য এটা আপনি পড়তে পারবেন আমাদের রসুল যেটা আছে সুরতুল বাকারার শেষ দুইটা আয়াত এটা আপনি পড়তে পারবেন যে দুইটা আয়াত পড়লে এই ইনশাআল্লাহ আল্লাহ বলে আমিন আপনাকে হেফাজত করবেন আমেদ রসুল আপনি এই টাইমেও পড়তে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনি শরীরের মধ্যে দম করবেন সুরতুল এখলা সুরতুল ফালাক সুরতুল নাস এই তিনটে আয়াত সুরা পরে আপনি শরীরের মধ্যে দম করবেন এটা আমি লাস্টিক বলেছিলাম লাস্ট উইক আমাদের প্রোগ্রামের মধ্যে বলেছিলাম যে এই যে অনেক আমল বলেছি বিশেষ করে ঘুমানুর যে সুন্নাগুলো আছে যদি আপনারা কেউ মিস করে থাকেন চাইলে আপনারা ইউটিউবের মধ্যে গেলে আমাদের এই প্রোগ্রামকে আপনারা পেয়ে যাবেন আজকেও আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটা আমাদের ইকরা ইকরা বাংলার যে ফেসবুক পেজ আছে সেই ইকরা বাংলার ফেসবুক পেজের মধ্যে লাইভ যাচ্ছে এরপরে ইউটিউবের মধ্যে লাইভ যাচ্ছে চাইলে আপনারা যদি কেউ মিস করেন তাহলে আপনি চাইলে শুনে নিতে পারেন আজকে আপনি কি যেটা আমি ওই কথাই বলছিলাম যে আপনি এই টাইমে পিরিয়ডের টাইমে আপনি চাইলে এই যে আমলগুলো আছে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আমরা একটা হাদিস বলি আপনাদেরকে যে যেহেতু আজকে আমি খানা খা খাওয়া খানা খাওয়ার যে সুন্নাগুলা বলেছি এরপরে পানি পান করার সুন্নাগুলো বলেছি খানি খাওয়া খানা খাওয়ার সুন্নাগুলোর মধ্যে একটা বলেছিলাম যে বিসমিল্লা বলে খানা খাওয়া একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ আঞ্জাবিন কাল সামিয়া তু সময় মানুষ গড়ের মধ্যে ঢুকে যে সময় মানুষ গড়ের মধ্যে ঢুকে আর আল্লাহ ইন দা দো হলি ইন দা যদি সে গড়ে ঢুকার সময় আল্লাহর নাম নেয় আর যদি গড়ে ঢুকার সময়ও বিসমিল্লা বলে ঢুকছে আর খানা খাওয়ার শুরুতেও যদি বিসমিল্লা বলে তাইলে কাল শেতান শাহতানে বলে লা আশা তোমার তো রাতে থাকার ব্যবস্থা হইলো না আর হানারও ব্যবস্থা হইলো না অর্থাৎ যদি একজন মানুষ সে ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলে না আবার খানার শুরুতে বিসমিল্লা বলে না তাইলে শয়তান বলে শয়তান বলে আমার এখন থাকারও ব্যবস্থা হয়ে গেলো খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। এই আপনার কোনো কি নাই ফ্রি ফ্রি আপনার সে সার্ভিস পেয়ে যাবে তার টাকার ব্যবস্থা হয়ে গেছে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তখন এটা যদি কোন সময় যদি কোনো মানুষে তার গড়ে ঢোকার সময় বিসমিল্লা বলে না খানার শুরুতেও যদি বিস্মিল্লা বলে না এইরকম আসছে হাদিসের মধ্যে যে আরেকটা আরেকটা হাদিসের মধ্যে এরকম আসছে যে আপনি যে সময় কি করবেন যে খানা খাবেন সে খানা খাওয়ার সময় এই পেট বরে খানা খাবেন না এটা হলো নিকৃষ্ট পেট যে পেট ভরে খানা খাওয়া আজকে তো এই দেশে আমরা যারা আছি সবাই সচেতন আপনার সবাই আপনারা জানি যে আপনি অনেকেই আছেন যে এগুলা সম্পর্কে জানা আছে এবং এটা প্র্যাকটিসও করেন কিন্তু অনেক মানুষ এগুলা জানে না অথচ আমাদের নবী সাল্ল ইসলাম চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন যে তোমরা পেট ভরে খানা খাইবে না পেট ভরে খানা খাইবে না বলছেন ফ্যাসুল ওসু ফ্যাসুল তো আমি যে তিন বাঘের এক হবে খানা পেটের তিন বাঘের এক ভাগ হবে খানা ওয়াসুল হুসুল্লী আবি। আর তিন বাঘের এক বাঘ হবে পানি পানি আর তিন বাঘের এক বাঘ থাকবে খালি এটা হবে শূন্য এটা হবে শূন্য কিন্তু আজকে আমরা এই সুন্নাগুলাকে আমরা অনেক সময় আছে যে আমরা এগুলো ফলো করছি না আসলে কিন্তু এগুলো ফলো করার দরকার ছিল যদি আপনি এগুলা ফলো করতেন তাইলে ডেফিনেটলি তালা আপনার এটার মধ্যে বরকত থাকতো এটার মধ্যে বরকত থাকত আমরা ও যে খানা খাওয়ার যে সুন্নাগুলো বলেছি সেই খানা খাওয়ার যে অনেক সুন্না আছে সেই সুন্নার মধ্যে আমরা এগুলোর উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা জানি যে একটা হাদিসের মধ্যে আসছে একটা হাদিসের মধ্যে আসছে যে আপনার যদি কোনো মানুষে যদি কোনো মানুষে আপনার কি করে একটা দোয়া পরে আল্লাহ বা ফি ফিহি ওজিদ না মিনহ এটা হলো দুধ পান করার আগের যে দোয়া দুধ পান করার আগের দোয়া এই দোয়াটা এটা আপনি চাইলে অনেক সময় আসে আমরা চা যেটা খাই এটার মধ্যে দুধ থাকে কফির মধ্যে দুধ থাকে চাইলে আপনি এই সময় এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ বা ফি হি ওয়াজিদ না মিনহ এটার অর্থ হলো হে আল্লাহ আমাদের জন্য তুমি এর মাঝে বরকত দান করো এই যে দুধ আছে এই দুধের মাঝে তুমি বরকত দান করো এবং আমাদেরকে এটা আরও বেশি করে দাও এটা আমাকে আরও বেশি করে দাও এটা হলো দুধ পান করার দোয়া এটা আপনি চার আগেও খাইতে বলতে পারেন আপনি চা পান করার সময় বলতে পারেন এরপরে কফির সময় বলতে পারেন মাটা যেটা আছে মাটার সময় আপনি বলতে পারেন এবং এই দুধের সময় বলবেন এটা হলো কি আল্লাহ না ফিহি ওয়াজিদ না মিনহু আল্লাহ না ফিহি ওয়াজিদ না মিনহু আর আপনি এই যে দোয়া দোয়াটি বলবেন এই দোয়াটি বলার দোয়াটি বললে আল্লাহ রবুল আলমিন আপনারা এইটার মধ্যে কি দেবেন বরকত দান করবেন আর আরেকটা আসছে যে মানে একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল কাছে আসছেন আসা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমরা খাই কিন্তু আমাদের মধ্যে তৃপ্তি আসে না আমাদের খানার মধ্যে কি আসে না যে আমরা যে সময় খানা খা খানা খাই এই খানার মাঝে আমাদের অনেক সময় আছে আমাদের প্রয়োজন যেটা আছে এটা মিঠে না তখন আল্লাহ রসুল বলছেন তোমরা কি খানা কি আলাদা আলাদা পিত ফিত ভাবে খাও তখন বলছেন হ্যাঁ তখন বলছেন এই না তোমরা একসাথে খানা খাও একসাথে খানা খাই খাইলে এটার মধ্যে কী হবে বরকত হবে একসাথে খানা খাইলে এটার মাঝে বরকত হবে এই রকম আরেকটা হাদিস আসছে যে আমরা কী করতে হবে আল্লাহ রব মিনের তারিফ করতে হবে খানার শুরুতে খানার শুরুতে আল্লাহর নাম বলতে হবে আর খানার শেষে আল্লাহর তারিফ করতে হবে আর আমরা যে সময় খানা শেষ করব। প্লেটের খানা প্লেটের মধ্যে যে খানাটা আছে এটাকে চেটে খাবো আর আঙ্গুলের মধ্যেও যদি যেগুলো আছে লাগাইল থাকে এগুলো আমরা চেটে খাবো এটাও 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 একটা সূন্য আমাদের সাথে কোলা কোলা সালাম আর এই কম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ

لا حول ولا قوة إلا بالله يقبل <applause> سبحان الله والحمد لله لا إله إلا الله هو الله أكبر ولا حول ولا قوة إلا بالله يا والعظيم ولا أول ولا خير وجاهر وباتين بيدك الخير يحيي يميت ولا كل شيء قدير الشفاء الولاء من لا إله إلا الله محمد رسول الله মিনিং <laughs> কিতানিটা অনেক দোয়ারগুলা শুনাইছেন আলহামদুলিল্লাহ আপনি এইগুলা যদি আপনি ফরেন আলহামদুলিল্লাহ এটা অনেক 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 ভালো যে আপনার আল্লাহ তালা আপনার তৌফিক দিসেন এই নামগুলা যে আপনি লয়রা আল্লাহর নাম যে আপনি তসবি আদায় করা এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত বিশেষ করে আপনি কইছেন সৈতসবির কথা কইছেন সৈতসবী যেটা সুবহান আল্লাহ একশো ফরা আলহামদুলিল্লাহ একশো বরফরাহ আল্লাহ একশো ফরা আল্লাহ আকবর একশোবার এরপরে ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশো বার ফরা এরপরে শরীফ একশো বার ফরা এই যে এই যে তসাই তসবি যেটা এটা আপনার আমরা বলছিলাম যে এটাকে উদা করে না পড়া ধীরে ধীরে পড়া সুবাহান এবং এর অর্থটাও আপনি যদি জানেন তাইলে আরো কি হবে এটা আরো সুন্দর হবে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা পবিত্র সুবহান আল্লাহ আল্লাহর মধ্যে কোনো নক্স নাই আল্লাহর মধ্যে কোনো রকমের দুর্বলতা নাই আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালা সমস্ত জিনিস থেকে পবিত্র সমস্ত নাকাইশ থেকে সমস্ত সমস্ত যে কে আছে যে আপনার যেগুলো আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে হ্যাঁ যেমন ধরেন আমাদের মাঝে অনেক দুর্বলতা আছে যে আমরা জাইফ আমরা দুর্বল কিন্তু আল্লাহ তালা এইগুলা সব থেকে পবিত্র আল্লাহ তালা পবিত্র শুভহান আল্লাহ আল্লাহ তালা পাক এবং পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আর কোন মাহবুদ নাই আল্লাহ আমার খালিক এবং মালিক আল্লাহ আমার মাবুদ আল্লাহ কোনো কোনুদ নাই আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বরো এরপরে আস্তক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে মাফি চাচ্ছি আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আপনি এটার সাথে বলতে পারেন ইন্না আল্লাহ গফুরুর রাহিম ইন আল্লাহ গফুরুর রাহিম আস্তক ফিরুল্লাহ إن الله غفور رحيم وطبعا أستغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إيه أكبر الدروس الشريف دروس شريف دروس شريف أبن برتبارن أكبر شر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آر وطبعا أبن الله صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه بارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ابني بوتين ابني كم حي pesال روغي ابني ابني شايله ابني سوره فاتحه daily shot barbore paddy with

তাইলে আমরা আপনার এই যে আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের মধ্যে ছিল শয়তসফির কথা ছিল এরপরে আপনি আরও কিছু কথা বলেছেন যে কথাগুলোর মধ্যে আছে কি আছে যে আপনার এই কলিমাগুলো আপনি বলছেন এই আপনি চার কলিমা এরপর অনেক দোয়াগুলো বলেছেন আপনি চাইলে পড়তে পারেন এগুলো পড়তে পারেন যেমন লা হাউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা এরকম অনেক দোয়াই বলেছেন আপনি ইনশাআল্লাহ আপনি এগুলো পড়তে পারবেন আমরা আপনাদের কলের অপেক্ষায় আছি যদি আপনাদের কল আসে আমরা সাথে সাথে আপনাদের কলের দিকে যাবো এর আগে আমি কয়েকটা কথা বলি যে আমরা আজকে আমরা খানার শুরুতে বিসমিল্লা বলি খানা শুরুতে বিসমিল্লা বলি বিসমিল্লা বলা এটা এটা কেন বলি যে অনেক সময় আছে যে বিসমিল্লা আমরা বলি এটার দ্বারা এটাকে আল্লাহ তালার স্বীকৃতি দেই যে এই যে খানাটা আসছে এই খানার মধ্যে আমার কোনো কৃতিত্ব নাই যে এরকম না যে আমি লেখাপড়া করেছি আমি ডিগ্রি অর্জন করেছি আমি জব করছি আমি এই অফিস করছি আমি আপনার কি যেটা কৃষি কাজ করছি আমি রিক্সা চালাচ্ছি আমি অর্জন করছি এরপরে আমি এরপরে বাজারে গিয়ে শপিং করে আমি নিয়ে এসেছি আসলে বিষয়টা এরকম না আপনার মতো অনেক মানুষ আছে যারা লেখাপড়া করতে পারে নাই আপনার মতো অনেক মানুষ আছে লেখাপড়া করছে ডিগ্রি আছে কিন্তু জব নাই আপনাদের মতো অনেক মানুষ আছে জব আছে কিন্তু সে আপনার খাওয়ার মতো এবিলিটি নাই সে খাইতে পারবে ডাক্তার বলে দিয়েছে যে না তুমি খাইতে পারবে না আছে না আমাদের ইহুকেতে আমাদের যারা আমরা যারা এখানে আসি অনেকেই জানি যে আপনার ডাক্তারের নিষেধ আছে বলছে না আপনি খাইতে পারবেন না অনেকে শুধু আপনার কি করেন একবারে সীমিত খানা খান সীমিত খানা খান লা একবার অথচ ফ্রিজের মধ্যে ভর্তি আজকে দেখা যায় হয়তো ঘরের মধ্যে অনেক সময় অনেক অনেক আইটেম আছে কিন্তু বেচারা বেচালা বলছেন ডাক্তার নিষেধ দিয়ে দিয়েছে যে না একবার টুটালি খাইতে পারবা না এই জন্য আজকে এই যে খানাটা যে আপনি খাইতে পারছেন খানাটা আসা এবং খানা খাওয়া দুইটা নিয়ে আমদক একটা খানা সামনে আসা এবং খানাটা খাইতে পারা অনেক মানুষের খানা খাওয়ার পরেও অজম হয় না সে দাস্ত শুরু হয়ে যায় এক একটু একদিন মজা করে খাইছে তিন দিন বেডের মধ্যে পড়া ছিল তিন দিন বেডের মধ্যে পড়া ছিল তাইলে এই সবগুলোর মধ্যে আমি মুসলমান হিসাবে আমার যেহেন প্রথমেই যাইতে হবে প্রথমেই যাইতে হবে খানা সামনে এসলে এটা বলতে হবে আল হামদুলিল্লা হিল্লে রাজা কানিহি মিনগাই রে হাউলিম মিন্নিওয়ালা কৌয়া আল হামদুলিল্লা হিল্লে রাজা কানিহি মিনখাই রে হাউলিম মিন্নিওয়ালা কৌয়া সমস্ত মহানা লর যিনি আমাকে আমার শক্তি সামর্থ্য ছাড়া এই রিজিক আমাকে দান করেছেন এই জন্য বিস্মিল্লা বলা এটা আপনার কি করা যেমন ধরেন অনেক সময় আসে আমরা গরু যে সময় জবে করা হয় তখন আমরা বলি বিসমিল্লা বলা এখন বিস্মিল্লা যদি বলা হয় না তাহলে এটা কি হবে না হালালি হবে না এটা হালালি হবে না এখন এটার কারণ কি এটার ক্যারেশমা বিসমিল্লার ক্যারেশমা বিসমিল্লার কেরেশমা হইল যে আপনি দেখেন আজকে আপনিও একটা আপনার ভিতরে একটা জান আছে। একটা গরু ছাগল এই যে আপনার উট এর ভিতরে জান আছে। আপনি যেরকম মরতে চান না আমি যেরকম মরতে চাই না সেই পশুটাও মরতে চায় না কিন্তু আজকে এই পশুটা আপনি এই আপনি মারছেন আপনি তাকে জবে করছেন জবে করছেন কেন এটা একমাত্র আপনার জন্য বৈধ ছিল না কিন্তু আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন বলছেন যে এগুলা তোমার জন্য তোমার এই তোমার খেদমতের জন্য তোমার তুমি যাতে খানা খাওয়ার সময় যদি তুমি চাইলে তো সবজি খাইতে পারতা চাইলে তুমি ডাল যে যেগুলো আছে যেগুলো সব শাক সবজি হয় এগুলা খাইতে পারতা তুমি তোমাকে আমি এই গরুর গোস্ত উটের গোস্ত এইরকম যে তোমাকে দিচ্ছি এটা কেন যে আমি চাচ্ছি যে তোমার একটু ভালো খানি খাও বালা খানো বালা খানে খাওয়ার পরে কি করতে হবে বালা ভালো খানা খাওয়ার পরে তুমি তোমার একটা শর্ত আছে যে তুমি আল্লাহকে স্বীকার করতে হবে তুমি আল্লাহ তালার হুকুম মানতে হবে আল্লাহ তালার আবাদত করতে হবে আমা জিন্না জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া আবুদোন লিয়া আবুদোনের তফসিরের মধ্যে লেখা হয়েছে লিয়া আরিফোন তুমি আল্লাহকে পরিচয় করতে হবে আল্লাহকে জানতে হবে যদি কেউ বলে যে আমি আমার বাবাকে চিনি না তাহলে বলবে তুমি কেমন ছেলে তুমি তোমার বাবাকে চিনো না ঠিক এরকম একজন মানুষ দুনিয়াতে আসার পরে যদি বলে আমি আল্লাহকে চিনি না আরে বেকুফ তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বানাইছে তুমি যদি বলো যে তুমি আল্লাহকে চিনো না তাই তুমি তুমি আর কাকে চিনবা তুমি আর কাকে চিনবা এই জন্য বলা হয় যে আপনার এই যে এই পশুটা যেরকম তার জান আছে সেও চায় না মরতে কিন্তু তুমি আল্লাহ তালার হোক যেহেতু আল্লাহ তালা এটা নিষেধ করেন নাই বলছেন তুমি বিসমিল্লা বলে জবে করো এটা হালাল হয়ে যাবে আর বিসমিল্লা চারা জবে করো এটা হারাম হয়ে যাবে এই জন্য কিন্তু তোমার জন্য হালাল এই কারণে যে যেহেতু তুমি আল্লাহর নামে শুরু কী করছো এটাকে জবে করছো আর এরপরে তোমার জন্য একটা কন্ডিশন আছে যে তুমি যে আজকে এই জমিনকে উপভোগ করছো এই যে তুমি এত সুন্দর একটা আসমানের নিচে আছো জমিনের উপরে আছো তুমি আল্লাহ তালার বাতাস ইউজ করছো আল্লাহ তালার পানি ইউজ করছো আল্লাহ তালার যে নিয়ামতগুলো বুক করছো পুরোটা দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে পুরোটা দুনিয়া পুরোটা দুনিয়া বানা হয়েছে আসমান এবং জমিন যা কিছু আছে এই সূর্যের তাপের দ্বারা তোমার ফায়দা হয় বৃষ্টির দ্বারা তোমার ফায়দা হয় এই যে সবগুলা তোমার জন্য বানানো হয়েছে এই পাহাড় পর্বত এই নদী নালা এই সবগুলা তোমার জন্য বানানো হয়েছে হাজার হাজার মাছ হাজার অপকারের মাছ তোমার জন্য বানানো হয়েছে কিন্তু তোমাকে বানানো হয়েছে আল্লাহর জন্য আর দুনিয়া আখেরা পুরাটা দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে আর তোমাকে বানানো হয়েছে আল্লাহর জন্য এখন তুমি যদি আল্লাহর কথা মানো না তাইলে তোমার এই বৈধতা নাই তোমার এই রাইটস নাই যে তুমি এই দুনিয়ার মধ্যে এগুলা বুক করবা হ্যাঁ বুক করতে পারো হয়তো অবৈধভাবে ইলিগেলি তুমি এটা ব্যবহার করতে পারবো কিন্তু লিগেল সিস্টেম হইল তুমি যদি আল্লাহকে মানো আল্লাহ তালার যে মেসেঞ্জার আছেন সেই মেসেঞ্জারকে যদি মানো তাইলে তোমার জন্য সবগুলো হালা তোমার জন্য সবগুলো হালা এই জন্য আমরা বলছিলাম যে এটা হলো বিসমিল্লার কেরেশমা এটা হলো বিসমিল্লা কেরেশমা যে আমরা খানার শুরুতেই আমরা এটা স্বীকার করি স্বীকার করি যে এই যে খানাটা আসছে এই খানাটা আমার শক্তি বলে আমি এগুলা নিয়ে আসি নাই হ্যাঁ আজকে আপনি অনেক সময় গেছেন বাজারে গেছেন বাজারে গিয়া দেখেন আপনি যদি গিয়া দেখতেন এই আপনার আপনার কি দরকার এই এই আপনার কাপড়ের দরকার কিন্তু কাপড়ের দোকান নাই আপনার জুতার দরকার জুতার দোকান নাই বাজারে গেছেন গিয়ে দেখছেন নাই তাহলে আপনার জন্য কত মুশকিল হইতো আপনি পয়সা রুজি করে আপনি নিজের কাপড় বানানো এটা সব এটা সহজ না জুতা বানানো এটা সহজ না আপনার যেগুলা লাগে আপনার যেগুলা লাগে সবগুলো আপনি বাজারে পাইছেন এগুলো কে রেডি করে দিছেন এগুলো আল্লাহ তালাই রেডি করে দিছেন আজকে মানুষে একজন এক একজন এক একটা জিনিসের উপরে এক একটা কোম্পানি এক এক রকমের জিনিস করতেছে দুনিয়ার একটা নিজাম চলতেছে আজকে আপনি বাজারে গেছেন পয়সা নিয়ে গেছেন আপনি দেখা যায় আপনি এই আপনার প্রত্যেকটা মানুষ এই আপনার তার যেত প্রয়োজন আছে সবগুলো নিয়ে আসতে পারতেছে সবগুলো নিয়ে আসতে পারতেছে এরপরে আপনি দোকান দিচ্ছেন সেই দোকানের মধ্যে আপনি বল আপনি বলবেন যে আমি তো দোকান দিলাম আমার কাছে আমি তো বিক্রি করলাম আমার পয়সা ইনকাম করলাম যে বলেন না আরে ভাই তুমি যে দোকানটা খুলে রাখছো সেই দোকানের মধ্যে যে কাস্টমার আসছে এই কাস্টমারের দিলের মধ্যে দিলের মধ্যে কে ডেকে দিল কে ঢেলে দিল যে তুমি এই দোকানে যাও আজকে হাজারো দোকান আছে তোমার আশেপাশে তোমার দোকানে যে এই মানুষটা আসলো এটা আল্লাহর পক্ষ থেকে তার দিলের মধ্যে ডেলে দেওয়া হয়েছে আরে তুমি যাও নাই দেখে তুমি যাও নাই দেখে তাহলে কাস্টমার আসা আজকে অনেক মানুষ আছে অনেক দোকানদার আছেন হয়তো তারা কাস্টমার অনেক কম পান অনেক আছেন বেশি পান এগুলা তার কন্ট্রোলে না এগুলো তার কন্ট্রোলে না এটা একটা নেজামের মধ্যে চলতেছে মধ্যে এই জন্য কাস্টমার আসা এটাও আল্লাহ তালার হুকুমে এই জন্য আপনি যে পয়সাটা রুজি করছেন সেই পয়সাটা আপনি রুজু করছেন না দেখার মধ্যে দেখছেন যে আপনার ডিগ্রি আছে আপনি সকাল থেকে নিয়ে বিকাল অফিস করছেন আপনি আপনি পয়সা রুজি করছেন আসলে এইরকম না এইরকম না এটা আমরা মুসলমান হিসাবে আজ এ মুসলিম আপনি এটা বিলিভ করতে হবে যে আমার আল্লাহ এগুলো আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমি দেখার মধ্যে আমি করছি কিন্তু আমার যে আজকে আমি যে কাজটা করতেছি এই কাজটা যদি আমি শরীর সুস্থ থাকতো না আমার আমি হাত দিয়ে কাজ করতেছি এই হাতের মধ্যে যদি শক্তি থাকতো না তাহলে আমি কাজ কেমনি করতাম আমার ব্রেন যদি কাজ করতো না তাইলে কি আমাকে কেউ কাজ দিত আমার ব্রেন যদি কাজ করতো না তাহলে আমাকে কেউ কাজ দিত না কাজ তো দিবে দেওয়ার কথা আমার আশেপাশে যাবে না অফিসার আশেপাশে যেতে দিবে না বলবে না না তাকে আনবা না তাকে আনলে আমার ব্যবসার ক্ষতি হবে এই জন্য আমরা মুসলমান হিসেবে আমরা মনে করি যে আমরা ডিগ্রির উপরে লেখাপড়ার উপরে আমরা এই যে কি বলে যে এটাই এটাই সবকিছু এইরকম না আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করতে হবে আমার আমার খালিক আমার আল্লাহ আমার রাজিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিক আল্লাহ তালাই দিচ্ছেন আসমানের মধ্যে রিজিক আসমানের মধ্যে রিজিক সেই রিজিকটা আমরা আমরা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাকে দিচ্ছেন এই জন্য আমি যে এই রিজেক্টটা পাচ্ছি আমার যে প্লেটের সামনে যে রিজেক্টটা আসছে সেই রিজেক্টের সামনে যদি আসাল পরে আপনি যদি বলেন দোয়াটগুলা বলেন এই দোয়াগুলা বলেন আলহামদুলিল্লাহ রাজা কানিহি কুয়া সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে আমার শক্তি সামর্থ্য চারা এগুলো দান করেছেন এরপরে যদি খানার শুরুতে বিসমিল্লা বলে খানা খান এর খানার শেষে যদি আপনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমা ওসা কানা ও মুসলিমিন বলেন অথবা আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমি হ্যাঁ ওরা জাকানি মিন গাই রে হাউলি মিনি কুয়া আল্লাহ তাহলে ডেফিনেটলি আপনার খানার মধ্যে বরকত দিবে বরকত দিবে খানার মধ্যে আমরা একটা দোয়া বলি বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করছি আর তোমার বরকতের বরকত আমি চাই আজকে আমাদের খানার মধ্যে কোনো বরকত নাই আজকে আমাদের খানার মধ্যে কি নাই কোনো বরকত নাই এই বরকতের মানি কি বরকতের মানি হইল যে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের খানাটা দিচ্ছেন এই খানাটা যেন আমার জন্য যথেষ্ট হয় অনেক মানুষ আছে তার পেটের কুদা মিটেই না খাইতেই আছে খাইতেই আছে তার পেটের কুদা মিটে না জি কলার আসেন আমাদের কলার আসসালামু আলাইকুম জি জি আমরা এই কথাটাই বলছিলাম শেষের দিকে আমরা চলে এসেছি যে আমরা এই কথা বলছিলাম যে আমরা এই বরকত যেটা আছে সেই বরকত হইলো এক এই বরকত যেটা এটা হইলো যে হানা যেটা আমার সামনে আছে এই হানাটা যেন আমার জন্য যথেষ্ট হয় এবং এই খানাটা যেন আমার যেন ফায়দাজনক হয় উপকারী হয় কেমনি উপকারী হয় এই খানাটা খাওয়ার পরে যেন আমি এবাদত করতে পারি আমি জানে আমি যাতে আরও বেশি বেশি আল্লাহ তালার এবাদত করতে পারি তখন এটার মধ্যে বরকত হবে এই এই জন্য আমরা এই কথা বলছিলাম যদি আপনি এবং আমি আমাদের লাইফের মধ্যে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার লাইফের মধ্যে যদি আমি আমার নবীর সুন্না যদি আমরা বাস্তবায়ন করতে পারি বিশেষ করে যে খাওয়ার যে সুন্নাগুলো আমরা বললাম পানি পান করার যে সুন্নাগুলো বললাম এগুলো যদি আমাদের জীবনের মধ্যে আনতে পারি এবং এটা শুধু আমার জীবনের মধ্যে আনলে হবে না আমার জীবনের মধ্যে আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে আমার আমাদের ফ্রেন্ড বন্ধু যারা আছেন সবাই জীবনের মধ্যে যদি এগুলো আসে তাইলে ডেফিনেটলি আমার জীবন হবে সাকসেসফুল হবে দুনিয়াতে আল্লাহ তালা আমাকে সফলতা দিবেন আখেরাতের মধ্যে সফলতা দিবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এই বলাকে এবং শোনাকে যেন কবুল করেন আপনারা আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান দেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি